অতি সংকটজনক পরিচালক তরুণ মজুমদার, তাঁর চিকিৎসায় গড়া হয়েছে জরুরি মেডিকেল বোর্ড। গত 14 জুন তরুণ মজুমদারকে ভর্তি করা হয় SSKM-এ। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, চিকিৎসকরা কি বলছেন, কেমন রয়েছেন পরিচালক? দেখো, 90 ঊর্ধ্ব এই পরিচালক তরুণ মজুমদার, তিনি হঠাৎ করেই কিন্তু তার শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হয়েছে। SSKM হাসপাতাল সূত্রে আমরা সেরকম তাই জানতে পারছি। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের তড়িঘড়ি ডেকে পাঠানো হয়েছে CCU-তে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে গত পরশুদিন রাতের বেলা। তারপর থেকে তিনি ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমেই রয়েছেন। ভেন্টিলেশনে থাকাকালীনই তার ডায়ালিসিস করা হয়। তার ইউরিয়া, ক্রিয়েটিনিন সহ একাধিক প্যারামিটার, সেটা উদ্বেগজনক জায়গায় ছিল। তার রক্তচাপ কমে যাচ্ছিল, এই ধরনের বিবিধ সমস্যা ছিল। কিন্তু হঠাৎ করেই তার শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হয়েছে, সেরকম তাই হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। তাই তড়িঘড়ি মেডিকেল বোর্ডের সদস্যদের দেখে পাঠানো হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের তরফে। এই মুহূর্তে একে একে বিভিন্ন বিভাগের যারা চিকিৎসকেরা রয়েছেন, যারাই মেডিকেল বোর্ডের সদস্য, তারা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তারা গিয়েছেন। এই মুহূর্তে তারা তরুণ মজুমদারের শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন। তবে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, সেরকম তাই হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। এই মুহূর্তে হৃদরোগ বিভাগ, নেফ্রোলজি বিভাগ সহ একাধিক বিভাগের চিকিৎসকেরা তারা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে পৌঁছেছেন। ধন্যবাদ সন্দীপ। কেমন আছে বলে।